বাঙালি মানেই ভোজন রসিক, আর বাঙালির পাতে মিঠা পানের ইলিশ মানেই পেট পুজো সার্থক। তবে পেট ভরাতে পকেট খালি? বাংলাদেশ মানেই পদ্মা নদীর তীরে সোনার বাংলা, আর পদ্মা নদীর কথা শুনলেই জিভে জল আসে ইলিশের কথা ভেবে। তবে এবছর দাম যেন আকাশ ছোঁয়া, 6.5 কেজি ইলিশ কিনলেন 26,000 টাকায়। এমনই ঘটনা দৌলতদিয়া অঞ্চলে। বৃহস্পতিবার আব্দুল হাই হালদার নামে এক মৎস্যজীবী তার সঙ্গীদের সঙ্গে যায় পদ্মা যমুনা মোহনায়। রোজকার মতো সেদিনও জাল ফেলার কাজ আর আশায় বসে থাকা। তবে ভাগ্যের চাকা ঘুরল, জাল তুলতেই 3টি বড় ইলিশ। ঘাটে ফিরেই ওজন করে, ওজন তাদের 6.5 কেজি। আর সেখানেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান সেই ইলিশ কিনে নেয়। দাম ঠিক হয় প্রতি কেজি 3,800, মোট 24,700 টাকা। সেই মাছ বিক্রি হয় প্রতি কেজি 4,000 টাকা, অর্থাৎ মোট দাম 26,000 টাকা। এক প্রবাসী অনলাইনে সেই মাছ ক্রয় করেন। ওজন যত বেশি মাছ তত বেশি সুস্বাদু। মূলত 2 কেজির ওপরে ইলিশ খুব একটা দেখা যায় না, তবে এই মাছ দেখার পর অনেকটাই আনন্দিত মৎস্যজীবীরা। কারণ এই বড় ইলিশ পদ্মায় এসে ডিম পারবে আর সুবিস্তার করবে তাদের বংশ। আর বংশ যত বিস্তার ততই মৎস্যজীবীদের নৌকো ফুলে ফেঁপে উঠবে রূপলি শস্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।